আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দুইটি এয়ারপডস এবং একটি বন কন্ডাকশন নিয়ে আজকের ভিডিওটি হবে ইনশাআল্লাহ। তো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন। এবং আপনাদের সামনে আছি আমি জুবায়ের আহমেদ এবং এটি আমার চ্যানেল জুবায়ের গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। তো K69 বন কন্ডাকশন প্রচলিত এয়ারবাড এয়ারপডস থেকে অনেকটা আলাদা, এটির মধ্যে কোনো এয়ারবাড নেই। তাহলে কথা বলবেন কীভাবে? এটির একটি সেন্সার আছে, যে সেন্সারের মাধ্যমে আপনি কথা শুনতে এবং গান শুনতে পারবেন। এটি অনেক বেশি ফিউচারিস্টিক একটি গ্যাজেট। এটির মাধ্যমে আপনার মস্তিষ্কের নিউরনকে কোনোভাবে প্রভাবিত করবে না, যার কারণে আপনি নর্মালি অনেক সুন্দরভাবে কানে ব্যথা ছাড়াই এটি ইউজ করতে পারেন। এটির মধ্যে 180 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, 15 ঘন্টা ব্যাকআপ পাবেন। এটির মধ্যে 3টি বাটন ইউজ করা হয়েছে এবং 1টি ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে, এবং এটি USB-C পোর্টের মধ্যে চার্জ দিতে হয়। p61 এয়ারপডস, এটি অনেক বেশি ফিউচারিস্টিক একটি জিনিস। এটি দেখতে অনেকটা নাথিং এয়ারপডসের মতো। এটির মধ্যে একটি ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং দুই পাশে 2টি বাট ইউজ করা হয়েছে। এটির মধ্যে 200 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, বেশ কয়েকটি কালারে অ্যাভেলেবেল আছে। তো যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন। এটি অনেক বেশি সুন্দর। নর্মালি মার্কেটের মধ্যে যে ধরনের এয়ারপডস পাওয়া যায়, এটি তার থেকে অনেক বেশি আলাদা। এটির মধ্যে আপনার ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। আশা করি এটি ইউজ করা অনেকের কাছে অনেক বেশি ভালো লাগবে। M90 TWS নর্মালি এটি অনেকের কাছে পরিচিত। এটি খুব সুন্দর একটি গ্যাজেট। এটির মধ্যে আপনার একটি ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং 2টি এয়ারবাড আছে, যেগুলোর মধ্যে 8GB লাইট ইউজ করা হয়েছে। এটির কেসের মধ্যে থেকে আপনি নর্মালি বিপদের সময় ফোনকে চার্জ করতে পারবেন। তাছাড়া এটিতে গান প্লে পজ করতে পারবেন, প্লাস এটির মধ্যে আপনি গেম খেলতে পারবেন। এটির মধ্যে লেটেন্সি অনেক কম, 12,000 mAh ব্যাটারি এবং ব্লুটুথ 5.2 ভার্সন ইউজ করা হয়েছে। তো নর্মালি অনেকের কাছে আশা করি এটা অনেক বেশি ভালো লাগবে। এটি আপনার কানে অনেক সুন্দরভাবে ফিট হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। তো এই সুন্দর গ্যাজেটগুলো আপনারা নিজের করে ফেলতে পারেন। আপনারা অবশ্যই আর বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি, অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে নেবেন। এবং যদি কোনো প্রোডাক্টে কোনো প্রকার প্রবলেম থাকে তাহলে সেটিকে রিটার্ন করে দেওয়ার প্রসেস আছে। তাতে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।